নমস্কার বন্ধুরা আমি সন্তু আপনারা দেখছেন দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল আজ ভারতীয় সেনাতে আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি এসএসবি এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ সীমা সশস্ত্র বলের অফিসিয়াল ওয়েবসাইটে আজই এই মাত্র প্রকাশিত হয়ে গেল সীমা সশস্ত্র বলে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি অর্থাৎ এসএসবি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি তো এই পদের জন্য আপনাদের কিন্তু প্রায় পনেরোশো বাইশটি পদে নতুন ভ্যাকান্সি অর্থাৎ পনেরোশো বাইশটি পদে নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আজ প্রকাশিত হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত এসএসবি এর অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটি অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু এখনও প্রকাশিত করা হয়নি এই অফিসিয়াল নোটিশটি সীমা সশস্ত্র বলের আইটিএস কলকাতার অফিশিয়াল অফিস থেকে কিন্তু আমরা সংগ্রহ করেছি এবার আমরা সেই নোটিশটি কিন্তু দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকান্সি সার্কুলার অর্থাৎ এই নোটিশটি কিন্তু এখনও পর্যন্ত এসএসবি এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়নি এটি কিন্তু আমাদের সংগ্রহ করতে হয়েছে কলকাতাতে এসএসবি আইটিএস এর অফিস থেকে তাই এই নোটিশের পিডিএফটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু এই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ক্লিক করে সরাসরি কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে দেওয়া আছে এবং পনেরোশো বাইশটি শূন্য পদে কিন্তু নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এই প্রসঙ্গে আমি বলে রাখি আমার এই চ্যানেলটিতে অর্থাৎ দা লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেলটিতে কিন্তু বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতির জন্য এখানে ম্যাথের ক্লাস চলছে এখানে প্রত্যেকটি ম্যাথস কিন্তু হাতে ধরে এবং বিভিন্ন শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে আমরা অল্প সময় উত্তর বার করতে পারি সেই শর্ট ট্রিক্সগুলো কিন্তু এখানে পরপর শেখানো হচ্ছে আপনারা কিন্তু ওপরে আই বাটনটি ক্লিক করে আমার এই ম্যাথসের ক্লাসগুলো অবশ্যই করতে পারেন সুতরাং এখনও যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন এবং আমার চ্যানেলটি জয়েন করেননি তারা আমার চ্যানেলটির সাথে জয়েন করে নিন এবং ম্যাথসের ক্লাসগুলো কিন্তু পরপর প্রতিদিন ফলো করুন এবার আমরা কি কি পোস্টের জন্য আপনাদের ভ্যাকান্সি বার হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পোস্ট কিন্তু আপনাদের কনস্টেবল পদের জন্য হয়েছে এবং কনস্টেবলের মধ্যে কিন্তু ভাগগুলো করা আছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কনস্টেবল ড্রাইভার ফর মেল অনলি এখানে কিন্তু আপনাদের টোটাল ভ্যাকান্সি পাঁচশো চুয়াত্তরটি আছে কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে একুশটি ভ্যাকান্সি আছে কনস্টেবল ভেটেনারি কনস্টেবল আয়াস কনস্টেবল কার্পেন্টার প্লাম্বার পেন্টার টেলার কলবার গ্রান্ডার কুক মেল এইভাবে কিন্তু পরস্পর কিন্তু এখানে আপনাদের টোটাল ভ্যাকান্সি কটা আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কটি করে ভ্যাকান্সি আছে সবগুলো কিন্তু এখানে পরপর এখানে দেওয়া আছে আপনারা কিন্তু একবার পিডিএফটি ভিজিট করবেন পিডিএফটি ভিজিট করলে কিন্তু আপনারা সবটাই বুঝতে পারবেন এছাড়া এখানে আপনাদের কিন্তু কনস্টেবল ওয়াশারম্যান মেল এবং ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থীদেরও কিন্তু এখানে আবেদন করার সুযোগ এখানে বার হয়েছে কনস্টেবল বারবার মেল এবং ফিমেলের জন্য কিন্তু এখানে সুযোগ আছে কনস্টেবল সাফাইওয়ালা মেল ফিমেলের সুযোগ আছে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার এখানেও মেল ফিমেল সুযোগ আছে এবং কনস্টেবল ওয়েটার এখানে কিন্তু মেলের ভ্যাকান্সি আছে এবং টোটাল করে ভ্যাকান্সি আছে কিন্তু এখানে পরস্পর কিন্তু পরস্পর দেওয়া আছে এবং এই টোটাল ভ্যাকান্সিগুলো সবকটা ভ্যাকান্সি যোগ করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পনেরোশোটি শূন্য পদের জন্য কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপরে দেখি এরপরে কিন্তু এখানে বলা হয়েছে একটি ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একটি পদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একাধিক পদের জন্য অ্যাপ্লাই কিন্তু সে করতে পারবে না এরপর আমরা কোয়ালিফিকেশনটা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দেখিনি এখানে কিন্তু কনস্টেবল ড্রাইভারের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং মাস্ট বি প্রসেস ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনাদের কিন্তু ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার বয়স সীমা কিন্তু একুশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্টেন্টের জন্য কিন্তু আপনার বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে আপনাদের মাধ্যমিক পাস করতে হবে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের যে কোর্স সেই কোর্স কিন্তু আপনাদের করে থাকতে হবে তারপরে কনস্টেবলের ভেটেনারির জন্য আপনাদের বয়স সীমা কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর বলা হয়েছে এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে কিন্তু মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাশে কিন্তু আপনাদের সায়েন্স কিন্তু মেন সাবজেক্ট হিসেবে থাকতে হবে এবার এখানে আমরা দেখিনি কনস্টেবল আয়া ফর ফিমেল অনলি অর্থাৎ মহিলা প্রার্থীদের জন্য কিন্তু এই পদটি এখানে আপনাদের বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছর বলা হয়েছে মাধ্যমিক পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু প্রসেসিং দ্য ফার্স্ট এড এক্সামিনেশন পাস সার্টিফিকেট এটা কিন্তু আপনাদের থাকতে হবে এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে এরপরে আমরা দেখিনি কনস্টেবল কার্পেন্টার প্লাম্বার এখানেও কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর বয়সীমা হতে হবে এবং এখানে আপনারা কিন্তু মাধ্যমিক পাস করলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন এর সাথে কিন্তু আপনাদের দু বছরের ট্রেডের ওপর যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে এবং সেটি কিন্তু টু ইয়ার্স ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড অর সিমিলার ট্রেড এর উপরে কিন্তু আপনাদের একটি এক্সপিরিয়েন্স এবং ডিপ্লোমা কোর্স অবশ্যই করে থাকতে হবে এরপরে আমরা দেখিনি কনস্টেবল কুক ওয়াশারম্যান বারবার সাফাইওয়ালা ওয়াটার কেরিয়ার ওয়েটার টেলার গ্রাইন্ডার অ্যান্ড করবার এদের জন্য ভ্যাকান্সি কিন্তু বাড় হয়েছে এবং এদের বয়স সীমা কিন্তু আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে আপনি মাধ্যমিক পাশ করলে অবশ্যই আবেদন করতে পারবেন দু বছরে কিন্তু আপনাদের কাজের এক্সপিরিয়েন্স দরকার এখানে এক বছরের সার্টিফিকেট কোর্স দরকার রিকগনাইজড ইনস্টিটিউট ট্রেনিং সেন্টার ভোকেশনাল ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড অর্থাৎ ব্যবসার উপরে কিন্তু আপনাদের ট্রেডের ওপরে কিন্তু আপনাদের এক বছরের এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে এরপর আমরা দেখিনি আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আপনাদের যেদিন অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি প্রকাশিত করা হবে সেই ডেট থেকে কিন্তু আপনাদের তিরিশ দিনের মধ্যে আপনাদের ফর্ম ফিল করতে হবে অর্থাৎ সেই ডেট থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের ফর্ম ফিল করে অনলাইন মারফত ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে এরপরে দেখি আবেদন করার জন্য আবেদন ফিস কত লাগবে আবেদন ফিস কিন্তু আপনাদের এখানে একশো টাকা লাগবে অর্থাৎ আপনি যদি কোনো জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হন অথবা যদি কোনো ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনাকে একশো টাকা ফিস জমা দিতে হবে এবং আপনি যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান অথবা মহিলা প্রার্থী হন তাহলে কিন্তু আপনাকে কোনো ফিস এখানে জমা দিতে হবে না এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফিসিয়াল নোটিশ এবং এটি কিন্তু আপনাদের কলকাতার অফিস থেকে সংগ্রহ করতে হয়েছে এবং এখানে অফিসারের সাইন কিন্তু আঠাশ সাত দু হাজার কুড়িতে করা আছে এবং তিন চার দিনের মধ্যে কিন্তু এই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে তো আমার তো ভাই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে একটি লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখুন একটি বেল আইকন বাটন আছে সেই বেল আইকন বাটনটি আপনারা অল নোটিফিকেশনে সিলেক্ট করে দিন এরকম বিভিন্ন নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য